আজকে আমার আলোচনার বিষয় 2 মিনিটের সহবাস বৃদ্ধি করে 20 মিনিট করার কার্যকারী হোমিওপ্যাথি চিকিৎসা। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। অনেক যৌন অক্ষমতার রোগী যারা যৌন অক্ষমতায় ভুগছে, বিশেষ করে যারা সহবাসে সময় দিতে পারে না, অল্প সময়ের ভিতরে বীর্যপাত হয়ে যায়, না পারে নিজের সুখ নিতে, না পারে স্ত্রীকে সুখ দিতে। এইসব পুরুষেরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বাজার থেকে অর্থাৎ ফার্মেসির থেকে অনটাইম ট্যাবলেট এনে খেয়ে দেয়, এটা লুকিয়ে অধিকাংশ ক্ষেত্রে খেয়ে থাকে। অনটাইম ট্যাবলেট খেয়ে সহবাস করলে প্রাথমিক অবস্থায় অর্থাৎ প্রথমে যারা এটা খেয়ে থাকে কিছুটা কাজ করে থাকে, অর্থাৎ সঙ্গে সঙ্গে যৌন উত্তেজনা বাড়িয়ে দেয় এবং সহবাসের সময়ও বাড়িয়ে দেয়। কিন্তু এর যে পার্শ্ব প্রতিক্রিয়া যদি কেউ বুঝতো সেইভাবে, তাহলে সে মনে করত যে অনটাইম ট্যাবলেট একটা খেলে তার কিডনি ড্যামেজ হয়ে যাবে। আসলে অনটাইম ট্যাবলেট কিডনি, লিভার, হার্টকে একদম শেষ করে দেয়। তো অনটাইম ট্যাবলেট প্রথমে খেলে কিছুটা কাজ করবে, পরবর্তীতে কিন্তু আর অনটাইম খেলেও আর কোনো কাজ হবে না, উত্তেজনা হবে না, সময়ও বাড়বে না। এবং সর্বশেষ পর্যায়ে যখন পারফেক্ট একটা চিকিৎসা নিতে যাবে যৌন অক্ষমতা থেকে সরে আসার জন্য, তখন কিন্তু সে ওষুধেও কাজ করবে না, অর্থাৎ চিকিৎসাটা তখন কোনো কাজ আর করতে চাইবে না, কাজ করে না। তো সেক্ষেত্রে যৌন এই অনটাইম ট্যাবলেট না খেয়ে কিছু ভালো ওষুধ আছে, পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো খেলে কিন্তু অনটাইম ট্যাবলেটের মতোই কাজ করে থাকে। অনেক পুরুষ দেখা যায় যে যৌন অক্ষমতায় যখন ভোগে, বিশেষ করে সময় হয় না অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যায়, তারা বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়, যাদের চিকিৎসা বিধানে পুরোপুরি সেরে যাওয়ার মতো কোনো চিকিৎসা নেই। অর্থাৎ চিকিৎসাটার ধরন এমন যে যখন ওষুধ খাবে তখন কাজ করবে, ওষুধ খাওয়া বন্ধ, কাজ রেজাল্টও বন্ধ, এবং পরবর্তীতে তাদের এমন অবস্থা হয়ে যায় যে যৌন ক্ষমতা একেবারে হারিয়ে ফেলে। তো এইসব রোগীদের জন্য এরা এই পথ থেকে সরে এসে কার্যকারী কিছু হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। তা এই যে যে হোমিওপ্যাথি ওষুধগুলো আছে সবগুলো কিন্তু চিকিৎসার কাজে ব্যবহার হয়, অর্থাৎ পুরোপুরি সেরে যাওয়ার জন্য। আর যারা একটু রিল্যাক্সের জন্য অনটাইম ওষুধের মতো কিছুটা ফল পেতে চায়, রেজাল্ট পেতে চায়, তাদের জন্য আজকে আমি 2টি কার্যকারী হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব, যে ওষুধ সেবন করলে অনটাইম ট্যাবলেটের মতোই কাজ করবে, সঙ্গে সঙ্গে রেজাল্ট হবে এবং দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে পারবেন। এই ওষুধ দুটির মধ্যে প্রথম যে ওষুধটি বলবো সেটা হলো হিপোমেনাজ। হিপোমেনাজ ওষুধটি কিন্তু যৌন অক্ষমতার কার্যকারী একটা ওষুধ। যারা যৌন অক্ষমতায় ভুগছেন তাদের ইচ্ছা হয় না, উত্থান হয় না, সহবাসের সময় পায় না, অল্প সময়ের ভিতরে বীর্যপাত হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। এই ওষুধ সেবনকালে দেখবেন যে রোগীদের পেট অনেক ঠান্ডা থাকে, কিন্তু এরা যৌন অক্ষমতায় ভুগে সহবাসে একদম সময় দিতে পারে না। এই রোগীর ক্ষেত্রে এরা যারা অনটাইম ট্যাবলেট খেয়ে থাকে তার পরিবর্তে এই হিপোমেনাস ওষুধটি যৌন মিলনের 2 ঘন্টা আগে সেবন করতে হবে। 2 ঘন্টা আগে অবশ্যই ওষুধটি জার্মানি ওষুধ হতে হবে, যখন আপনারা বাজার থেকে কিনবেন সিলগালা অবস্থায় কিনবেন, যাতে এই ওষুধটি মানে অরিজিনাল ওষুধ হয়ে থাকে। তো এই হিপোমেনাস ওষুধটি যখন সেবন করবেন অনলি 3 ফোঁটা জিহ্বার উপর দিয়ে সেবন করতে হবে।
তিন ফোঁটা জিহ্বার উপর দিয়ে সেবন করতে হবে শাবাসের পূর্ব পর্যন্ত, অর্থাৎ শাবাসের 2 ঘন্টা পূর্বে সেবন করতে হবে। এর মাঝের সময়টাতে কোন রকম কাঁচা পেঁয়াজ, রসুন, টক জাতীয় এবং ধূমপান করা যাবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে। 3 ঘন্টা পরে যৌন মিলনে লিপ্ত হলে, যৌন প্রস্তুতি নিলে আপনাদের ইচ্ছা বেড়ে যাবে এবং সহবাসের সময়টাও কিন্তু অনেক বেড়ে যাবে, এবং ওই দিনে বারবার সহবাস করার ইচ্ছা হবে। এখন 2 নম্বর যে ওষুধটির কথা বলবো সেটা হলো লাইকোপোডিয়াম অন এম, হিপোমেনাস 200 খেতে হবে, হিপোমেনাস 200, লাইকোপোডিয়াম অন এম অর্থাৎ 1000 শক্তি। তো লাইকোপোডিয়াম কিন্তু যৌন অক্ষমতার খুব কার্যকরী একটা ওষুধ, বিশেষ করে অন টাইমের মতো কাজ করে থাকে। এই ধরনের রুগীরা কিন্তু একটু লম্বা প্রকৃতির হয়, সামনের দিকে ঝুঁকা থাকে, এর কোষ্ঠকাঠিন্য হয় এবং গ্যাস থাকে, আর যে কোনো রোগ লক্ষণে এদের বিকালে বৃদ্ধি পায় এবং লিঙ্গটা যে কোনো এক সাইডে বাঁকা থাকে। এই ওষুধটি একই নিয়মে সহবাস করার 2 ঘন্টা পূর্বে জিহ্বার উপরে 3 ফোঁটা ওষুধ সেবন দিতে হবে, জিহ্বার উপরে 3 ফোঁটা দিতে হবে, অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে। তো এই যে সহবাস এবং ওষুধ সেবনের মাঝখানে যে 2 ঘন্টার সময়, এই সময় অবশ্যই কাঁচা পেঁয়াজ, রসুন, টক এবং মশলা জাতীয় খাবার এবং ধূমপান থেকে বিরত থাকতে হবে। তাই হিপোমেরাস এবং লাইকোপোডিয়াম দুটাই কিন্তু চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। হিপোমেনাস নিয়ম অনুযায়ী কিছুদিন খেলে এবং লাইকোপোডিয়াম নিয়ম অনুযায়ী কিছুদিন খেলে এই পুরোপুরি যৌন অক্ষমতা থেকে সরে বেরিয়ে আসা যায়। তবে লাইকোপোডিয়ামের থেকে হিপোমেনাস কিন্তু অন টাইমের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে, আপনারা দুটাই খেতে পারেন, তবে হিপোমেনাস সব থেকে ভালো কাজ করে থাকে। লাইকোপোডিয়ামের থেকে হিপোমেনাস ভালো কাজ করলেও আপনারা দুইটা ওষুধ কিন্তু একসঙ্গে সেবন করতে পারেন, তবে ব্যবধান থাকবে 10 মিনিট, অর্থাৎ হিপোমেরাস সেবন করার 10 মিনিট পর লাইকোপোডিয়াম সেবন করতে পারেন। হিপোমেরাস 200 শক্তি, লাইকোপোডিয়াম অনেম 1000 শক্তি। তো 10 মিনিট পরে সেবন করলে আরো দ্রুত এবং অধিক রেজাল্ট পাওয়া যাবে। এই জন্য হিপোমেরাস এবং লাইকোপোডিয়াম অন টাইমের মতো একসঙ্গে খেতে পারেন 10 মিনিটের ডিফারেন্সে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।